হ্যালো এভরি ওয়েলকাম টু ডট কম আমি অর্পিতা তোমাদের ম্যাথের টিউটো চলো দেখা যাক কী প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য সমাধান করো সেভেন বাই এক্স প্লাস ফোর বাই দ্বিতীয় সমীকরণটি কত নাইন বাই এক্স মাইনাস সেভেন বাই ওয়াই ইজ টু প্রথম সমীকরণ সেভেন বাই এক্স ফোর বাই এক নম্বর সমীকরণ দ্বিতীয় সমীকরণ নাইন বাই এক্স সেভেন বাই এখন দেখো এক্স ওয়াই হলে সেভেন এক্স সেভেন ওয়াই প্লাস ফোর দ্যাট ইজ টু থ্রি বাই ফাইভ এখন সেভেন ওয়াই প্লাস ফোর এক্স ইজ এখানে এক্স ওয়াই হলে নাইন ওয়াই মাইনাস সেভেন তাহলে নাইন ওয়াই মাইনাস সেভেন এক্স এখন এটাকে তিন নম্বর সমীকরণ নাম অন্য অন্যটাকে চার নাম্বার সমীকরণ এখন দেখো তিন নম্বর সমীকরণটাকে নয় দিয়ে গুণ মাইনাস চার নম্বর সমীকরণটাকে সাত দিয়ে গুণ সিক্সটি থ্রি ওয়াই মাইনাস প্লাস থার্টি সিক্স এক্স যেটা ইজ ইকোয়াল টোয়েন্টি সেভেন বাই ফাইভ ইন্টু এক্স ওয়াই সিক্সটি থ্রি ওয়াই মাইনাস ফর্টি নাইন এক্স দ্যাট ইজ ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড টুয়েলভ ডিভাইড বাই ফাইভ ইন্টু এক্স ওয়াই আমরা এটাকে বিয়োগ করছি সাইন চেঞ্জ হয়ে যাবে সিক্সটি থ্রি ওয়াই কেটে গেলে পরে পাচ্ছি কত এইটি ফাইভ এক্স দ্যাট ইজ ইকোয়াল টু এক্স ওয়াই বাই ফাইভ কমন গেলে টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েলভ এখন দেখো এইট্টি ফাইভ এক্স দ্যাট ইজ ইকল টু এক্স ওয়াই বাই ফাইভ এটা আমরা পাচ্ছি কত মাইনাস এইট্টি ফাইভ এখন এক্স এক্স কেটে গেলো এইটি ফাইভ এইট্টি ফাইভ কেটে যাবে তাহলে ওয়াই ইকোয়াল টু মাইনাস ফাইভ এখন তিন নম্বর সমীকরণে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এক্সের মান বের করব তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই সেভেন ইন্টু মাইনাস ফাইভ প্লাস ফোর ইন্টু এক্স দ্যাট ইজ ইকোয়াল টু থ্রি বাই ফাইভ ইন্টু এক্স ইন্টু মাইনাস ফাইভ তাহলে এটা কী লিখতে পারি দেখো মাইনাস পঁয়ত্রিশ প্লাস ফোর এক্স ইজ টু মাইনাস থ্রি এক্স তাহলে ফোর এক্স প্লাস থ্রি এক্স ইজ টু থার্টি ফাইভ অর্থাৎ সেভেন এক্স টু থার্টি ফাইভ তাহলে এক্স ইকোয়াল টু ফাইভ তাহলে নির্ণয় সমাধান কী পেলাম